বানাচ্ছো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আছো খুব খুব ভালো। প্রায় অনেকদিন পর তোমাদের মাঝখানে চলে এসেছি সেই বার্থডে ব্লগের পর। আজকের ব্লগটা করছে একটা ধামাকাদার ব্লগ ভিডিও বন্ধুরা, কারণ আজকের ব্লগটা হতে যাচ্ছে একটা হানিমুন ব্লগ। আগে থেকে বলবো না কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি মিনি মানালি, মানে এই গরমের মধ্যে বেশ এনজয়মেন্ট করবো আজকে আমরা। ফোন কর, সৌমিকে ফোন কর, আমরা একটু বেরোবো, প্রায় অনেকটা লেট হয়ে গেছে। হ্যালো, কোথায় তুই? কি বলবো, যাই হোক গাইস, অন বেরিয়ে পড়েছে, আমাকে রাত্রি করে বেরোতে হবে, অনেকটা লেট হয়ে গেছে গাইস, তো চলো বেরোনো যাক। সো বন্ধুরা, প্রায় অনেকটা লেট হয়ে গেছে, ফাইনালি আমরা বরফের দেশে হানিমুন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু হানিমুন করতে গেলে তো পয়সার প্রয়োজন, তাই আমরা এটিএম থেকে কিছু টাকা তুলে নোয়াটি প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে সোজা চলে গেলাম বিধাননগর জাংশন। সত্যি আশা করিনি, সত্যি গরমের মধ্যে ঘুরতে আসা মানে যুদ্ধ করতে আসা। এই যে ডেস্টিনেশন আমাদের মিনি মানালি, দাঁড়িয়ে আছে কানা দেখতে পাচ্ছ, কিস্তি মারবে তোর জন্য। এ সৌমি, এ দোষটা কিন্তু আমার না, দোষটা সব কিন্তু সুজিতের। কটা দিন ওর কথা ছিল বাড়ি থেকে? খতম। দোষটা কার? একটু লেটের জন্য কত অত্যাচার চলছে আমাদের উপর। আরে বন্ধুরা, সত্যি কথা বলতে আমরা চলে এসেছি আবার আমার গার্লফ্রেন্ড, সবই সবাই গার্লফ্রেন্ড, সবাইকে বিয়ে করবে ও। বন্ধ করো হাত জোড় কে। মানে আমরা এখন চলে এসেছি সত্যি কথা বলতে, আমরা কোনো মানালি ফানালি যাচ্ছি না, ভেতরে ঢুকবো 6 নম্বর ফ্লোরে। তো এমনি তো আমরা লেট, তার মধ্যে এই স্নিগ্ধা আসতে অনেকটা লেট করে দিয়েছে। তো বন্ধুরা, এরকম ইয়ারকি ফাজলে আমি বক বক করতে করতে আমরা বেশি দেরি না করে ঢুকে পড়লাম আমাদের ডেস্টিনেশন অ্যাক্সেস মলে। তো এখানে ব্লগিং করতে করতে হঠাৎ আমার জিবিটা মাথায় উঠে গেছিল বন্ধ, কারণ হঠাৎ করে সৌমি বলছে নাকি জায়গাটা বন্ধ। আসলে দুর্ভাগ্যবশত আমাদের 6 নম্বর ফ্লোরে নেওয়ার বদলে আমরা 5 নম্বর ফ্লোরে নেমে পড়েছিলাম। তো এবার আমরা স্নো পার্কের কাউন্টারটার সামনে চলে এসেছি টিকিট কাটতে, বাট কাউন্টারের সামনে ক্যামেরাটা এলাও নেই। তো বন্ধুরা, এখানে টিকিট কাটা কমপ্লিট, টিকিটের প্রাইস হলো পার হেড 499 এক ঘন্টার জন্য। নমস্কার মিত্র, মুঝে এক কুল সাইট ফরাবেট মিলি অর গেম এভিয়েটর মে 18,000 রুপিয়া জিতে, মে আপকো লিঙ্ক ভেজ রাহা হুঁ, ইসে আপ দেখে। গাইস, ফরাবেট একটা লাইসেন্স প্রাপ্ত ভেরিফাইড সাইট, প্রায় অনেক দিন ধরে আমি এখানে এভিয়েটর গেমটা খেলছি। এখানে তোমরা প্রথম ডিপোজিটে 200% মতো বোনাস পেয়ে যাবে, আর এর সাথে এটা একদম ইজি টু ইউজ এবং অনেকটা সুবিধাজনক অ্যাপ। এর সাথে তোমাদের আমি বলবো এখানে ইনস্ট্যান্ট উইথড্রলও আছে। দেখতে পাচ্ছ আমি এখানে 10,000 টাকা ডিপোজিট করছি, ও ইয়েস, আমি এখানে বোনাসও পেয়ে গেছি। তো চলো বন্ধুরা, এবার আমার এভিয়েটর গেমের স্ট্র্যাটেজি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে 5,000 টাকা ডিপোজিট করে দিচ্ছি আর প্লেনটা উপরের দিকে যাচ্ছে। তো 2x এ আমি ক্যাশ আউট করে ফিরি, তো দেখতে পাচ্ছি আমি জিতে গেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমি এখানে 5,000 টাকা আবার লাগাবো, তো দেখতে পাচ্ছি প্লেনটা উপরের দিকে যাচ্ছে, 1x 2x হয়েছে, এখানে আমি আবার ক্যাশ আউট করে ফেললাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি জিতে গেছি আমি 11,450 টাকা। তো বন্ধুরা, আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কত ইজি টু ইউজ আছে এটা। তো এখানে আমি আবার লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি প্লেনটা উপরের দিকে যাচ্ছে, আমি এখানে আবার ক্যাশ আউট করে নিলাম,
Yes, তো বন্ধুরা আমি আবার জিতে গেছি। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এটা কতটা ইজি টু ইউজ। তো আমি তোমাদের ইনস্টার উইথড্রল করে দেখাবো। তো আমি এখানে 25 টাকা উইথড্রল করবো এখন। তো এই উইথড্রল করে নিলাম আর সঙ্গে সঙ্গে টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে। বন্ধুরা ফোরাবিট অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একদম ইজি টু ইউজ এবং কমফোর্টেবল একটা অ্যাপ। আর আমি এটা অনেকদিন ধরে ইউজ করে আসছি আর এখানে গেমও খেলে আসছি। এর সাথে এখানে যত রকম বোনাস হয় অফার আছে সেগুলো তোমাদের আমি বলবো। এর সাথে আমি এখানে অ্যাক্টিভ হয়ে থাকি। তাই আমি তোমাদের হাইলি রিকমেন্ড করবো এই অ্যাপটা তোমরা ইউজ করো। আর লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তোমরা যদি আমার দেওয়া লিঙ্ক দিয়ে সাইন আপ করো তাহলে তোমরা আপ টু 200% এবং 30,000 টাকা পর্যন্ত বোনাস জিততে পারবে। তাহলে দেরি করছো কেন বন্ধুরা, লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। তোমরা চাইলে এখানে লকারও নিতে পারো, লকারের প্রাইস ফুললি রিফান্ডেবল। ওকে আচ্ছা আমি বুঝতে পারি না তো অনেক অপেক্ষার অবসানের পর আমরা ঢুকে গেছি -6°C-এ। আর ভেতরে কিন্তু সত্যিকারের শেডটা ভাঙা ঠান্ডা। যাই হোক বন্ধুরা, আমরা ভেতরে ঢুকে গেছি। এই দিকে পাগল হয়ে গেছি, কপিরাইট গান চলছে ঠিকই কিন্তু কিছু করার নেই। কেমন ফিল হচ্ছে? সো আমার মেইন প্রবলেমটা হচ্ছে ঠান্ডায় পাখানা অবস হয়ে যাচ্ছে। চলছে বড় বে আমার গা হাত পা, কাকা ঠান্ডা লাগছে না? তো বন্ধুরা এখানে একটা আর্টিফিশিয়াল স্নোফল করানো হয় ঠিকই কিন্তু সত্যি বলতে এটা পুরো একদম রিয়েল লাগে। দেখো আমার মাথার মধ্যে একদম বরফ জমে গেছে। তো বন্ধুরা তোমরা যে এখানে স্নো স্লিপটা দেখতে পাচ্ছ এখানে তোমরা আনলিমিটেড চড়তে পারবে, যত ইচ্ছা তত চড়তে পারবে। হানিমুন কেমন কাটাচ্ছ? গরমের দেশে এসে হানিমুন কেমন কাটাচ্ছ? আমার তো চলছে। মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে। মুখ চোখটা আমার লাল হয়ে গেছে শীতকালের মতো যেরকম হয়। বাকিরা কোথায়? তো এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, এখানে সমস্ত বয়সের লোকেরাই বাচ্চা থেকে বুড়ো যেই হোক না কেন সবাই বাচ্চাই হয়ে যায়। আমারটা খুলি ভাই, এ ভাই জমে গেছে, পা ফুলে গেছে, দাঁত পাচ্ছি না ভাই। কাজ
সত্যি কথা বলতে প্রচুর ঠান্ডা, কি ঠান্ডা কি ঠান্ডা। তাই বেশি দেরি না করে সবাই মিলে ড্রেস পেস চেঞ্জ করে আগে গরম হওয়ার জন্য চলে গেলাম চায়ের দোকানে চা খেতে। আর কার কি সাইড ইফেক্ট হয়েছে একবার দেখি, কানটা দেখি তোর কি হয়েছে, কানটা দেখি কিন্তু বেরিয়ে মনে হচ্ছে যে কেন বেরোলাম। আর তোমরা এক ঘন্টার বেশি থাকতে পারবে, কিন্তু এক ঘন্টা বেশি থাকলে তোমাদের শরীর খারাপ হয়ে যাবে, থাকতে পারবে না। আমাদের এখন একটু ইচ্ছা হয়েছে যে আমরা একটু বডি ম্যাসাজ করব, এটার বসে আমরা আগে থেকে টেস্টিং করে নিচ্ছি, ঠিক আছে সবকিছু। আমরা একটু পেট পুজো করতেও ঢুকলাম। কেমন মজা করলাম সবাই মিলে আজকে, ক্রেডিট গো টু For a bet.